আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জব স্কুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে, সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশের দেশসমূহ এবং তাদের রাজধানীর নাম আজকে জানবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও আপলোড করে থাকি, যেগুলো আপনার চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। উত্তর আফ্রিকার দেশ হচ্ছে মিশর, মিশরের রাজধানী হচ্ছে কায়রো, সুদানের রাজধানী হচ্ছে খার্তুম, দক্ষিণ সুদানের রাজধানী হচ্ছে জুবা, তিউনেশিয়ার রাজধানী হচ্ছে তিউনিস, তিউনেশিয়ার রাজধানী তিউনিস, আলজেরিয়ার রাজধানী হচ্ছে আলজিয়ার্স, লিবিয়ার রাজধানী হচ্ছে ত্রিপোলি, মরক্কোর রাজধানী হচ্ছে রাবাত। আমি আরেকবার রিপিট করতেছি, উত্তর আফ্রিকার দেশসমূহ টোটাল হচ্ছে 60টা, তার মধ্যে হচ্ছে মিশরের রাজধানী হচ্ছে কায়রো, সুদানের রাজধানী হচ্ছে খার্তুম, দক্ষিণ সুদানের রাজধানী হচ্ছে জুবা, তিউনেশিয়ার রাজধানী হচ্ছে তিউনিস, আলজেরিয়ার রাজধানী হচ্ছে আলজিয়ার্স, লিবিয়ার রাজধানী হচ্ছে ত্রিপোলি, মরক্কোর রাজধানী হচ্ছে বরাত। আফ্রিকার উত্তর পূর্ব অংশ সোমালিয়া উপদ্বীপ আরব উপসাগরের শিংয়ের মতো বর্ধিত হয়েছে, সেজন্য আফ্রিকার এ উত্তর পূর্ব অংশকে আফ্রিকার শিং বলা হয় বা হর্ন অফ আফ্রিকা বলা হয়। তো এই হর্ন অফ আফ্রিকায় টোটাল দেশ আছে 4টা। একটা হচ্ছে সোমালিয়া, সোমালিয়া হচ্ছে মোগাদিসু, ইরিত্রিয়া আসমারা, ইথিওপিয়া হচ্ছে আদিস আবাবা, জিবুতি হচ্ছে রাজধানী হচ্ছে জিবুতি। আমি আবারও বলছি, হর্ন অফ আফ্রিকা আফ্রিকার মোট দেশ হচ্ছে 4টি, সেটা হচ্ছে সোমালিয়া, সোমালিয়ার রাজধানী হচ্ছে মোগাদিসু, ইরিত্রিয়া, ইরিত্রিয়ার রাজধানী হচ্ছে আসমারা, ইথিওপিয়ার রাজধানী হচ্ছে আদিস আবাবা, জিবুতির রাজধানী হচ্ছে জিবুতি। এরপরে আছে আমাদের পূর্ব আফ্রিকা। পূর্ব আফ্রিকার দেশ টোটাল হচ্ছে 13টা, তার মধ্যে হচ্ছে বুরুন্ডি, বুরুন্ডি হচ্ছে বুজুম্বুরা, বুরুন্ডির রাজধানী হচ্ছে বুজুম্বুরা, কমোরোস এর রাজধানী হচ্ছে মরনি, জাম্বিয়ার রাজধানী হচ্ছে লুসাকা, কেনিয়ার রাজধানী হচ্ছে নাইবেরিয়া, মাদাগাস্কারের রাজধানী হচ্ছে আন্তানানারিভো, মালাউই এর রাজধানী হচ্ছে লিলানগিয়ে, মরিশাসের রাজধানী হচ্ছে পোর্ট লুইস। এরপরে হচ্ছে মোজাম্বিকের রাজধানী হচ্ছে মাপুটো, রুয়ান্ডার রাজধানী হচ্ছে কিগালি, উগান্ডার রাজধানী হচ্ছে কাম্পালা, সিচেলিসের রাজধানী হচ্ছে ভিক্টোরিয়া, তানজানিয়ার রাজধানী হচ্ছে দোদোমা, জিম্বাবুয়ের রাজধানী হচ্ছে হারারে। আমি আরেকবার রিপিট করতেছি, পূর্ব আফ্রিকার দেশসমূহ হচ্ছে টোটাল 13টি। প্রথমটি হচ্ছে বুরুন্ডি, বুরুন্ডির রাজধানী হচ্ছে বুজুম্বুরা, তারপর কমোরোস, কমোরোসের রাজধানী হচ্ছে মরনি, জাম্বিয়ার রাজধানী হচ্ছে লুসাকা, কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবি, মাদাগাস্কারের রাজধানী হচ্ছে আন্তানানারিভো, মালাউই এর রাজধানী হচ্ছে লিলানগিয়ে, মরিশাসের রাজধানী হচ্ছে পোর্ট লুইস, মোজাম্বিকের রাজধানী হচ্ছে মোপুটো, রুয়ান্ডার রাজধানী হচ্ছে কিগালি, উগান্ডার রাজধানী হচ্ছে কাম্পালা, সিচেলিসের রাজধানী হচ্ছে ভিক্টোরিয়া, তানজানিয়ার রাজধানী হচ্ছে দোদোমা, জিম্বাবুয়ের রাজধানী হচ্ছে হারারে। এরপরে হচ্ছে মধ্য আফ্রিকার দেশ, মধ্য আফ্রিকার দেশ হচ্ছে অ্যাঙ্গোলা, অ্যাঙ্গোলার রাজধানী হচ্ছে রুয়ান্ডা, ক্যামেরুনের রাজধানী হচ্ছে ইয়াউন্ডে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী হচ্ছে বানগুই, চাঁদের রাজধানী হচ্ছে এনজামেনা, নিরক্ষীয় গিনির রাজধানী হচ্ছে মালাবো, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এর রাজধানী হচ্ছে কিনশাস, কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী হচ্ছে ব্রাজাভিল, গ্যাবনের রাজধানী হচ্ছে লিব্রোভিলে, সাওটোমে অ্যান্ড প্রিন্সিপে এর রাজধানী হচ্ছে সাওটোমে। আমি আরেকবার রিপিট করছি, মধ্য আফ্রিকার দেশ হচ্ছে টোটাল 9টি, প্রথমটি হচ্ছে অ্যাঙ্গোলা, অ্যাঙ্গোলার রাজধানী হচ্ছে লুয়ান্ডা, ক্যামেরুন রাজধানী হচ্ছে ইয়াউন্ডে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র হচ্ছে বানগুই, চাঁদের রাজধানী হচ্ছে এনজামেনা, নিরক্ষীয় গিনির রাজধানী হচ্ছে মালাবো, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী হচ্ছে কিনশাস, কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী হচ্ছে ব্রাজাভিল, গ্যাবনের রাজধানী হচ্ছে লিব্রোভিলে, তারপর হচ্ছে সাওটোম অ্যান্ড প্রিন্সিপে এর রাজধানী হচ্ছে সাওটোম।
আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, আফ্রিকান প্রজাতন্ত্র একটি স্থল বিস্তৃত রাষ্ট্র, দ্বীপ রাষ্ট্র হচ্ছে ওসাটম অ্যান্ড প্রিন্সপে আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এখন আমরা দেখব হচ্ছে পশ্চিম আফ্রিকার দেশসমূহ। পশ্চিম আফ্রিকায় টোটাল 16টি দেশ আছে। প্রথম দেশটি হচ্ছে বেনিন, বেনিনের রাজধানী হচ্ছে পোর্টো নোভো। তারপর হচ্ছে বার্কিনা ফাসো, এটা হচ্ছে ওয়াগাডুন। এ হচ্ছে কোপ ভার্দে, এর রাজধানী হচ্ছে প্যারায়। তারপর গিনির রাজধানী হচ্ছে কোনাক্রি। তারপর গিনি বিসাউর রাজধানী হচ্ছে বিসাউ। গাম্বিয়ার রাজধানী হচ্ছে বানজুল। সিওরে লিওনের রাজধানী হচ্ছে ফ্রিটাউন। তারপর হচ্ছে লাইবেরিয়ার রাজধানী হচ্ছে মনরোভিয়া। মালির রাজধানী হচ্ছে বামাকো। মৌরিতানিয়ার রাজধানী হচ্ছে নোয়াকচট। নাইজেরিয়ার রাজধানী হচ্ছে আবুজা। নাইজার এর রাজধানী হচ্ছে নিয়ামে। সেনেগালের রাজধানী হচ্ছে ডাকার। তারপর টোগো এর রাজধানী হচ্ছে লোমে। ঘানার রাজধানী হচ্ছে আক্রা। আইভারি কোস্টের রাজধানী হচ্ছে ইয়ামুসুক্রো, এটা হচ্ছে প্রশাসনিক রাজধানী আইভারি কোস্টের। আর আরেকটা রাজধানী হচ্ছে, সেটা হচ্ছে অর্থনৈতিক রাজধানী, সেটা হচ্ছে আবিদজান। আবিদজান হচ্ছে অর্থনৈতিক রাজধানী। আমি আরেকবার রিপিট করি, পশ্চিম আফ্রিকার টোটাল দেশ হচ্ছে 16টি। প্রথমটি হচ্ছে বেনিন, বেনিন রাজধানী হচ্ছে পোর্টো নোভো। তারপর বার্কিনা ফাসোর রাজধানী হচ্ছে ওয়াগাদুন। কেপ ভাদ্রে এর রাজধানী হচ্ছে প্যারায়। গিনির রাজধানী হচ্ছে কোনাক্রি। গিনি বিসাউর রাজধানী হচ্ছে বিসাউ। গাম্বিয়ার রাজধানী হচ্ছে বানজুল। সিওরে লিওনের রাজধানী হচ্ছে ফ্রিটাউন। লাইবেরিয়ার রাজধানী হচ্ছে মনরোভিয়া। মালির রাজধানী হচ্ছে বামাকো। তারপর মৌরিতানিয়ার রাজধানী হচ্ছে নোয়াকচট। নাইজেরিয়ার রাজধানী হচ্ছে আবুজা। তারপর হচ্ছে নাইজারের রাজধানী হচ্ছে নিয়ামে। সেনেগালের রাজধানী হচ্ছে ডাকার। তারপর হচ্ছে টোগো এর রাজধানী হচ্ছে লোমে। ঘানার রাজধানী আক্রা। আইভারি কোস্টের দুইটা রাজধানী আছে, একটা হচ্ছে প্রশাসনিকটার নাম হচ্ছে ইয়ামুসুক্রো, আর অর্থনৈতিক হচ্ছে আবিদজান। এরপরে আসি দক্ষিণ আফ্রিকার পাঁচটি দেশ নিয়ে। এখন আমরা দেখব দক্ষিণ আফ্রিকার পাঁচটি দেশের মধ্যে প্রথম দেশটি হচ্ছে লেসেথো। লেসেথো হচ্ছে ম্যাশেরু। লেসেথোর রাজধানী হচ্ছে ম্যাশেরু। নামিবিয়ার রাজধানী হচ্ছে উইন্ডহুক। তারপর দক্ষিণ আফ্রিকার তিনটা রাজধানীর মধ্যে হচ্ছে প্রিটোরিয়া, এটা হচ্ছে প্রশাসনিক। তারপর হচ্ছে কেপ টাউন, সাংবিধানিক। তারপর ব্লোয়েম ফন্টেইন, এটা হচ্ছে বিচার বিভাগীয় রাজধানী। তাহলে হচ্ছে ইশোয়াতিনির রাজধানী হচ্ছে মেবেন হচ্ছে প্রশাসনিক, আর লেমেম্বা হচ্ছে সাংবিধানিক। আমি আরেকবার রিপিট করছি, দক্ষিণ আফ্রিকার টোটাল দেশ হচ্ছে পাঁচটা দেশ। প্রথমটি হচ্ছে লেসেথো, হচ্ছে রাজধানী হচ্ছে ম্যাশেরু। নামিবিয়ার রাজধানী হচ্ছে উইন্ডহুক। দক্ষিণ আফ্রিকার তিনটা রাজধানী, তার মধ্যে হচ্ছে প্রিটোরিয়া হচ্ছে প্রশাসনিক, কেপ টাউন হচ্ছে সাংবিধানিক, আর হচ্ছে ব্লোয়েম ফন্টেইন এটা হচ্ছে বিচার বিভাগীয় রাজধানী। তারপর ইশোয়াতিনির রাজধানী, প্রশাসনিক রাজধানী হচ্ছে মেবেন, আর হচ্ছে লেমেম্বা হচ্ছে সাংবিধানিক রাজধানী। তো এ ছিল আমাদের আজকের আয়োজন। এই আফ্রিকা মহাদেশ থেকে যে সকল MCQ বিগত চাকরির পরীক্ষা এসেছে সেগুলো আমরা আরেকটি ভিডিওতে সমাধান করব। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন, আর আমার চ্যানেলে সেই লিঙ্কটি দেওয়া থাকবে। আর সকল ভিডিওর সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিউয়ার্স, এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আরেকটা কথা, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিনিয়ত এ ধরনের তথ্যবহুল ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনার চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।